নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রচারে ঝাঁজ তুলতে কংগ্রেসের স্টার ক্যাম্পেইনার হিসেবে রাজ্যে আসছে প্রিয়াঙ্কা গান্ধী। আর অভিযোগ, প্রিয়াঙ্কা গান্ধীর পদযাত্রাকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনের বিধিনিষেধ। অর্থাৎ এই পুরো ঘটনা ইতিমধ্যেই পদযাত্রা সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত, পদযাত্রা সংক্ষিপ্ত হওয়ায় রাজ্য প্রশাসনের উপর এক প্রকার ক্ষোভ উগড়ে দিলেন প্রদেশ কংগ্রেসের নেতারা। সংক্ষিপ্ত করা হলো প্রিয়াঙ্কা গান্ধীর পদযাত্রার পথ। সে বিষয়ে বিস্তারিত জানব। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, প্রিয়াঙ্কা গান্ধীর পদযাত্রাকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনের একাধিক বিধি নিষেধাজ্ঞা বলে এই মুহূর্তে অভিযোগ করছে কংগ্রেস নেতৃত্বরা, তুমি কি জানতে পারছো? আজ প্রিয়াঙ্কা গান্ধীর ঝটিকা সফর রাজ্যে, এই লোকসভা নির্বাচন, অষ্টাদশ যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনকে ঘিরে যে রাজনৈতিক দলের ক্যাম্পেইনাররা আসছেন একে একে, গতকালকে আমরা দেখেছি অমিত শাহ, আজ কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী আসবেন। এবং সেটা কিন্তু আগে থেকে জানানো হয়েছিল, কংগ্রেস নেতৃত্বরা জানিয়েছেন এবং সাংবাদিক সম্মেলন করেও জানিয়েছেন। কিন্তু সবচেয়ে বেশি আশ্চর্যের বিষয় হলো যে এই প্রিয়াঙ্কা গান্ধীর ঝটিকা সফরকে কেন্দ্র করে প্রশাসনের মধ্যে কিন্তু একটা অভিযোগ উঠতে শুরু করেছে। কারণ এটা আমরা জানি যে রীতি বা রেওয়াজ হয়েছে, প্রত্যেক যখন ক্যাম্পেইনার বা রাজনৈতিক বড় নেতৃত্বরা যখন রাজ্যে আসেন, তখন তাদেরকে প্রত্যেক দল থেকে কিন্তু বিমানবন্দর থেকে তাদের শোভাযাত্রা করে নিয়ে আসা হয়। কিন্তু এতদিন কিন্তু সেই পরিকল্পনাই ছিল, এতদিন পর্যন্ত তাই ছিল। কিন্তু গতকালকে কিন্তু আচমকাই কিন্তু কংগ্রেস নেতৃত্বদের জানিয়ে দেওয়া হয় যে প্রিয়াঙ্কা গান্ধী যখন আসবেন সেখানে কিন্তু বিমানবন্দর থেকে তাকে কিন্তু শোভাযাত্রার মধ্য দিয়ে তাকে আনা যাবে না। এবং সেটা নির্দেশিকা জারি করা হয়েছে যে কোনোভাবেই কিন্তু শোভাযাত্রা করে যাওয়া যাবে না, বিমানবন্দর থেকে শোভাযাত্রা করতে হবে পোলো টাওয়ার অর্থাৎ সার্কিট হাউসের সেখান থেকে কিন্তু করতে হবে। তো সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ এমনিতে রাজনৈতিক নেতৃত্বদের একে একে আসবেন, আগামীকাল প্রধানমন্ত্রী আসবেন, তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ওই রকম বাধা নিষেধ থাকবে কিনা তা নিয়ে কিন্তু পুলিশের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করা হয়েছে। এবং যার কারণে কিন্তু এই শোভাযাত্রা অনেকটাই সংকীর্ণ হয়েছে এবং সংকীর্ণতা করতে বাধ্য হয়েছে কংগ্রেস নেতৃত্বরা, যদিও সেই ক্ষেত্রে কিছুটা স্থান পরিবর্তন করতে পারে বলে কংগ্রেস নেতৃত্বের তরফ থেকেও কিন্তু জানানো হয়েছে। তার পাশাপাশি বিশেষ সতর্কতাও জারি করা হয়েছে, যেহেতু সর্বভারতীয় কংগ্রেস নেত্রী আসছেন এ রাজ্যে, তো সেই ক্ষেত্রে যখন পোলো টাওয়ার থেকে যদি শোভাযাত্রা শুরু হয়, পোলো টাওয়ার থেকে শোভাযাত্রা বের হয়ে সরাসরি চলে আসবে পোল স্টার ক্লাব অর্থাৎ আস্থাবর স্বামী বিবেকানন্দ ময়দান, সেখান থেকে চলে যাবে মরাচমনি, মরাচমনি হয়ে তারপর চলে উইমেন্স কলেজ, এবং সেখান থেকে মোটর স্ট্যান্ড হয়ে, মোটর স্ট্যান্ড থেকে কামানচমনি, এবং তারপর প্যারাডাইস চমনিতে পোস্ট অফিস চমনি, এবং তারপর বটতলা হয়ে দুর্গা চমনিতে গিয়ে সেই শোভাযাত্রা শেষ হবে। কিন্তু সেক্ষেত্রে প্রথমেই হচ্ছে কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে বা খুব উঠতে শুরু করেছে, কেন হঠাৎ করে বিমানবন্দর থেকে শোভাযাত্রা করতে দেওয়া হবে না, কেন এই বিধিনিষেধ আরোপ করলো। যদিও সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে নিরাপত্তার একটা সমস্যা রয়েছে বা নিরাপত্তার কঠোর নিরাপত্তা দিতে হবে, তো সেই ক্ষেত্রে কি এই পরিকল্পনা না অন্য কিছু, রাজনৈতিক অন্য কিছু, তা নিয়ে কিন্তু কংগ্রেস দলের মধ্যে যেমন অভিযোগ উঠতে শুরু করেছে পুলিশের বিরুদ্ধে, এবং পুলিশের যে দায়িত্ব সেটা নিয়েও কিন্তু অভিযোগ তুলতে শুরু করেছেন কংগ্রেস দলের কর্মী সমর্থকরা থেকে করে নেতৃত্বরা, এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে অঙ্কিতা। একদমই, সেই জায়গায় কংগ্রেস নেতৃত্বরা বারবার অভিযোগ করছে, তারা বহু আগেই প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যে আসবেন, কোন রুটে তিনি পদযাত্রা করবেন সমস্ত কিছু পুলিশ প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে। তারপর একেবারে মাঝপথে বা একেবারে অন্তিম মুহূর্তে সেই পদযাত্রার স্থান পরিবর্তন, রুট পরিবর্তন করা হয়েছে, এই যে গোটা বিষয়, তারপর পুলিশ কি অফিসিয়ালি কিছু জানিয়েছে যে আদতে মূল কারণটা কি? না দেখো, সেক্ষেত্রে পুলিশ কিন্তু তাদের চিঠি দিয়ে, কংগ্রেস নেতৃত্বদের চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে সেক্ষেত্রে শোভাযাত্রা করা যাবে না বিমানবন্দর থেকে। তো সেক্ষেত্রে এমন সময় তাদের কাছে জানানো হলো, যখন আগাম কিন্তু সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস নেতৃত্বরা জানিয়ে দিয়েছিলেন যে প্রিয়াঙ্কা গান্ধীর যে সফর, রাজ্য সফর, সেই সফরের পথ এবং কোন পথ দিয়ে তারা আসবেন, তিনি আসবেন, সে পথটা কিন্তু তারা বেছে নিয়েছিলেন। কারণ এবছর কিন্তু এই কংগ্রেস শুধু নয়, এবার ইন্ডিয়া জোটের প্রার্থীরা এবং নেতৃত্বরা কিন্তু এই জোটে হাঁটবেন, কিন্তু সেই জায়গা বলা হচ্ছে যে শাসক দলের কোন একটা কারচুপি বা কোন একটা চক্রান্ত রয়েছে, সেই কারণেই নাকি পুলিশ এই পথ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ উঠতে কিন্তু শুরু করেছে। তবে পুলিশের তরফ থেকে বলা হয়েছে যেহেতু প্রিয়াঙ্কা গান্ধী সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব, এবং সেক্ষেত্রে তার কাছে কিন্তু বাড়তি সতর্কতা বা বাড়তি নিরাপত্তারও কিন্তু
প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে যদি পুলিশ এ কথা বলে, এর মধ্যে দিয়ে কিন্তু আরেকটা অভিযোগ উঠতে শুরু করেছে, তাহলে কি রাজ্যের নিরাপত্তাহীনতায় ভুগছে নাকি? তো সেটাও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে কংগ্রেস নেতৃত্বদের থেকে, পাশাপাশি দলীয় কর্মী এবং সমর্থকদের। কারণ অন্যান্য নেতৃত্বরা আসলে যখন প্রতি বছর যে ট্রেডিশনটা থাকে, যে ভাব ইয়ে থাকে বা যে পথ থাকে, সেই পথটাকে কিন্তু খাটো করে দেওয়া হলো এই প্রিয়াঙ্কা গান্ধীর সফরকে ঘিরে, এমনটাই কিন্তু সূত্রের খবর। একদম, ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ সকালেই পুলিশের পক্ষ থেকে একটি রুট ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে, সেই রুট ম্যাপেই প্রিয়াঙ্কা গান্ধীর পদযাত্রা যাবে। তৎসঙ্গে পুরুষ আধিকারিক সূত্র মারফত খবর যে নিরাপত্তার বিষয়গুলি চিন্তা ভাবনা করেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।